সকলকে একসঙ্গে নিয়োগ সহ কয়েক দফা দাবিতে শিক্ষা দপ্তর শনিবার ডেপুটেশন দিয়ে রাজ্যে টেট উত্তীর্ণ প্রার্থীরা 2021 সালে টেট উত্তীর্ণ সকল প্রার্থীদের একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের মূলত একটাই দাবি, তাদের সকলকে একসঙ্গে নিয়োগ করতে হবে। শুনে নেওয়া যাক তারা কি বলছে। আমাদের টেট পরীক্ষা হয়েছিল টেট ওয়ান টেট টু, এরপরও টেট পরীক্ষার পর থেকে বিভিন্ন আন্দোলনের মারফত আমরা স্টারমার্ক পেয়েছি। স্টারমার্কের পর আমরা নিয়োগের দাবিতে রাজ্যের, আপনাদের মাধ্যমে সবাই জানে এটা, যে রাজ্যের বিভিন্ন স্কুলে ছাত্র শিক্ষকের যে অনুপাত, এই জাতীয় শিক্ষা ছাত্র শিক্ষক অনুপাত সহকারে কোনো স্কুলে প্রতুলতা, যে শিক্ষক যে প্রতুলতা এগুলি নেই, শিক্ষক একদম সংকট রাজ্যের বিভিন্ন স্কুলে। কিন্তু এত সব জানা সত্ত্বেও রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, আদার দপ্তরের মন্ত্রী সবার সাথে আমরা কথা বলেছি, এবং সবচেয়ে মানে ভাবার বিষয় হচ্ছে এটা, এত সংখ্যক পোস্ট থাকা সত্ত্বেও যেখানে শিক্ষামন্ত্রী স্যার বলেছে যে এই বছর দুর্গা বাজার আগে ট্যাট উত্তীর্ণ সবাইকে নিয়োগ করা হবে, এই কথা বলার পর উনি কীভাবে শিক্ষা দপ্তর কীভাবে টিআইবি ডেকে নোটিফিকেশন পাঠিয়েছে যে 576 জন নিয়োগ করা হবে ট্যাট ওয়ান ট্যাট টু মিলে, তাহলে বাকি সংখ্যায় নিয়োগের প্রশ্ন কোথায়? এটা টিআইবি নোটিফিকেশানে বলা হয়েছে, 7 নম্বর পয়েন্টে বলা আছে যে যাদের জব ফর্ম ফিল আপ সবার হবে কিন্তু স্ক্রুটিনি করা হবে শুধু ভ্যাকেন্ট পোস্ট যা ডিক্লেয়ার করা হয়েছে 576। তাহলে আমরা বলবো ওডিস মার্ক দেওয়া থাকবে, জব ফর্ম দেওয়া থাকবে, ফিল আপ করবো, আমাদের স্ক্রুটিনি করা হবে না কোনো, তাহলে দুর্গা বাজারে কীভাবে নিয়োগ করা হবে? এটা আর পাশাপাশি এটা বলবো, ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশনে আমরা 23 মে এই বছর 23 মে একবার ডিপার্টমেন্ট দিয়েছি দেখা করার জন্য, ডাক্তারের সাথে পাইনি, 24 মে আবার দিয়েছি পাইনি। গত শনিবারে আমরা ট্যাট উত্তীর্ণ কয়েকজন গিয়েছিলাম, ওনাদের পক্ষ থেকে আমরা জানা হয়েছে উনি খুব ব্যস্ত মানুষ, আমার সাথে দেখা করতে এখন পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।